আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা চক বাজারে আপনাদের স্বাগত, ইফতারির বাজারে আপনাদের স্বাগত। আমি এখানে আপনাদেরকে দেখাবো খুকুন মিয়ার ঐতিহ্যবাহী দই বড়া। আটত্রিশ বছর ধরে এই দই বড়াটি তিনি বানাচ্ছেন। এখানে পার্সেল দেওয়া হয়? জি ভিউয়ার্স, আমি খুকুন মিয়ার মোবাইল নাম্বারটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পার্সেল নেওয়া হয়, অর্ডার নেওয়া হয়, অর্ডার নিয়ে তৈরি করে দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য। মোবাইল নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে। এখন আমি আপনাদেরকে দই বড়ার গুলো দেখাবো। কি কি দেন এগুলো বলতে পারেন একটু? অনেক মশলা আছে। কোনটা কি? বিট লবণ আছে, বিট লবণ, ধইনা, আপনার আছে এলাচি, আছে এলাচি গুঁড়া, জিরা, জিরার গুঁড়া, দারচিনি গুঁড়া, আছে আপনার গোলমরিচ, গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, পুদিনা পাতা। এটা কি পুদিনা পাতা? আর এটা কি সস আছে? এটা কি সস? কি সস? আমি তো সস না, আমলি, আমলি আর তেতুল, তেতুল তিন সস। আর এগুলোর ভিতরে কি থাকে? দই আর দই আছে, দই আছে, দই আর দই আর বড়া, দই আর বড়া। বড়াটা কি? সে মাছ কালাই, কালাই মাছ কালাই, মাছ কালাই বড়া। ভিউয়ার্স, এইগুলো দিয়ে এই দই বড়াটি, খুকুন ভাইয়ের দই বড়াটি তৈরি করা হয়। আমি দেখাচ্ছি আপনাদের। ভিউয়ার্স, এখানে তিন প্রকার বাটিতে দই বড়াগুলো বিক্রি করা হয়, বড়, ছোট, মাঝারি। সবচেয়ে বড় সাইজের যে বাটিটি রয়েছে এর মূল্য হচ্ছে 300 টাকা, এবং মাঝারি সাইজের যে বাটিটি রয়েছে দই বড়ার এটি হচ্ছে 200 টাকা, এবং ছোট সাইজের যে দই বড়াটি যে বাটিতে বিক্রি করা হয় এই বাটিটির মূল্য হচ্ছে 100 টাকা। ভিউয়ার্স, আপনারা এখান থেকে ফোনে অর্ডার দিয়ে বা এখানে এসে, এখানে এসে আপনারা বাটির জন্য ক্রয় করে নিতে পারেন অর্ডার দিয়ে। এই দই বড়াগুলো বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডার দিতে, অর্ডার নেওয়া হয় এখানে। আমি ফোন নাম্বার দেখিয়ে দিয়েছি ভিডিওটি শুরুতে। এখানে আপনি যোগাযোগ করে কথা বলে এখান থেকে আপনারা অর্ডার দিতে পারবেন। বিক্রমন দিলেন এখন। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দই বড়াগুলো মেশানো হয়। বড় বাটি কত?